এবার আসি আমরা ডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে করতে হয়। শিক্ষার্থীগণ, ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডে তেমন কোনো পার্থক্য নেই। এখানেও তিনটি অ্যাক্টিভিটি লিখতে হয়। তিনটি অ্যাক্টিভিটির মধ্যে দুই নম্বর অ্যাক্টিভিটি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এটি ইনডাইরেক্ট মেথডে যেভাবে করা হয়েছে ডাইরেক্ট মেথডে ঠিক একইভাবে করতে হবে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ইনডাইরেক্ট মেথডে যেভাবে করা হয়েছে ডাইরেক্ট মেথডেও একইভাবে করতে হবে, কোনো পরিবর্তন আসবে না। শিক্ষার্থীগণ, তাহলে পরিবর্তন আসবে শুধুমাত্র ইনভেস্টিং অ্যাক্টিভিটি অপারেটিং অ্যাক্টিভিটিতে। শিক্ষার্থীগণ, আমরা অপারেটিং অ্যাক্টিভিটিতে কীভাবে লিখব ডাইরেক্ট মেথড অঙ্ক করার সময়? এখানে আমাদেরকে একটু ভিন্ন পথ অবলম্বন করতে হবে। দেখতে হবে ডাইরেক্ট কোথা থেকে আমাদের ক্যাশ আসে এবং কোথায় আমরা প্রদান করে থাকি, এগুলো বাছাই করতে হবে। শিক্ষার্থীগণ, আমরা পূর্বে ইনডাইরেক্ট মেথডে যেভাবে করেছি ওই আইটেমগুলো সবগুলো বাদ দিতে হবে। এখন আসবে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা টাকা আদায় করে থাকি, এটি প্রথমে লিখতে হবে। ক্যাশ রিসিভ ফ্রম রেন্ট, অনেক সময় ভাড়া রিসিভ করে থাকি, এখান থেকে আমরা ক্যাশ রিসিভ দেখাবো। শিক্ষার্থীগণ, যেটি সরাসরিভাবে ক্যাশ যেখান থেকে আসে সেটির নাম এখানে লিখতে হবে এবং যেখানে আমরা পেইড করি সেটি লিখতে হবে। অর্থাৎ ডাইরেক্ট মেথডে আমরা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে কয়েকটি খতিয়ান করতে হয়। কারেন্ট অ্যাসেট থেকে আমাদের প্রথমে খতিয়ান করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল। এরপর যদি কোনো প্রিপেইড এনি এক্সপেন্স থাকে তাহলে আমাদের সেটি খতিয়ান করতে হবে। শিক্ষার্থীগণ, দায়ী থেকে আমরা খতিয়ান করব অ্যাকাউন্ট পেবেল। অ্যাকাউন্ট পেবেলের সাথে আমরা কস্ট অফ গুডস সোল অ্যাডজাস্ট করে পারচেস নিয়ে আমরা একটা খতিয়ান দেখাবো। এরপর যদি কোনো ইনকাম ট্যাক্স পেবেল বা ইন্টারেস্ট পেবেল থাকে তাহলে ব্যালেন্স নিয়ে আমরা সেটিরও খতিয়ান দেখাবো। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু কারেন্ট অ্যাসেট এবং কিছু কারেন্ট লাইবিলিটি খতিয়ান করে সেখান থেকে ক্যাশ রিসিভ অথবা ক্যাশ পেমেন্ট বের করে নিয়ে আসতে হয়। শিক্ষার্থীগণ, আমরা আবারও দেখি যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, এটি বের হবে অ্যাকাউন্ট রিসিভেবলের খতিয়ান হতে। ক্যাশ রিসিভ ফ্রম রেন্ট, এটি সরাসরি দেওয়া থাকতে পারে ইনকাম স্টেটমেন্টের মধ্যে। ডিভিডেন্ড রিসিভড, এটা সরাসরি ইনকাম স্টেটমেন্টে দেওয়া থাকে। ইন্টারেস্ট রিসিভড, এটি সরাসরি ইনকাম স্টেটমেন্টে দেওয়া থাকে। শিক্ষার্থীগণ, আমরা প্রথমে রিসিভগুলো দেখলাম, এবার আসি পেমেন্ট। আমরা প্রথমে পেমেন্ট করে থাকি সাধারণত অ্যাকাউন্ট পেবেলকে। অ্যাকাউন্ট পেবেল সহ আরও কিছু এক্সপেন্স পেবেল যদি থাকে তাহলে সেখানে পেইড করা হয়, খতিয়ান করে এটি বের করতে হয়। ক্যাশ পেইড টু এক্সপেন্স, ক্যাশ পেইড টু ইনকাম ট্যাক্স, ক্যাশ পেইড টু ইন্টারেস্ট, ক্যাশ পেইড টু অ্যাকাউন্ট পেবেল। শিক্ষার্থীগণ, আমরা ডাইরেক্ট মেথড সম্পর্কে কিছু ধারণা নিলাম, এবার আসি আমরা মূল অঙ্কের দিকে যাই। শিক্ষার্থীগণ, ফরম্যাট অনুযায়ী আমাদের দুইটি ফরম্যাটে এই অধ্যায়ের অঙ্কটি করতে হবে। ইজি প্লাস হ্যান্ড নোটটিতে আমি দুইটি ফরম্যাটের অঙ্ক দিয়েছি, 40টি, 20টি করে। শিক্ষার্থীগণ, একজন শিক্ষার্থী যদি ইনডাইরেক্ট মেথড একটি অঙ্ক করেন তাহলে এরকম 20টি অঙ্ক তিনি খুব ভালোভাবে শিখে নিতে পারবেন। দুই নম্বর মেথড করার সময় ডাইরেক্ট মেথডের একটি অঙ্ক ভালোভাবে শিখলে বাকি 20টি অঙ্ক খুব সহজে শিখতে পারবেন। ইজি প্লাস হ্যান্ড নোটটি আপনারা সংগ্রহ করুন এবং অঙ্ক প্র্যাকটিস করুন। শিক্ষার্থীগণ, আমরা প্রথমে এক নম্বর ফরম্যাটে আসি, ইনডাইরেক্ট মেথড। প্রশ্নটি ভালোভাবে পড়ে নিই। এ কম্পারেটিভ ব্যালেন্স শিট ফর অন্তরা কোম্পানি ইজ প্রেজেন্টেড বিলো। নিচে দেওয়া হলো ব্যালেন্স শিটে 2002 সাল এবং 1 সাল, প্রিভিয়াস ইয়ার হলো 1 সাল এবং কারেন্ট ইয়ার হলো 2 সাল। শিক্ষার্থীগণ, প্রশ্নটি আমরা ভালোভাবে দেখে নিই। প্রথমে আমাদের অঙ্ক শুরু করতে হবে সমন্বয় থেকে। নিট ইনকাম ডিউরিং দ্য ইয়ার 1,68,000 টাকা, এটি অপারেটিংয়ের প্রথম আইটেম নিট ইনকাম।
এখান থেকে আমাদের অনগদ আইটেমগুলি প্লাস মাইনাস করতে হয়। শিক্ষার্থীগণ, তাহলে এক নম্বর সমন্বয় আমরা নিয়ে গেলাম অপারেটিং অ্যাক্টিভিটিতে। দুই নম্বর সমন্বয়তে বলা হয়েছে ক্যাশ ডিভিডেন্ড পেইড, এটি আমরা ফাইন্যান্সিংয়ের প্রথম আইটেম হিসেবে দেখাবো। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ওয়াস টাকা 38,400, এটি আমাদের অপারেটিংয়ের দ্বিতীয় আইটেম অনগদ খরচ, অর্থাৎ এটি নিট ইনকামের সাথে প্লাস করতে হয়। চার নম্বর আইটেমে বলা হয়েছে কমন স্টক শেয়ার ইস্যু ফর ক্যাশ। শিক্ষার্থীগণ, কমন স্টক শেয়ার এটি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে যাবে, ইস্যু লেখা আছে, এজন্য প্লাস করতে হবে। শিক্ষার্থীগণ, রিডেমশন লেখা থাকলে এটি আমরা মাইনাস করতাম। বন্ড পেবেল রিডেমশন বাই ক্যাশ, বন্ড পেবেল পরিশোধ করে দেওয়া হয়েছে, এটি আমাদের মাইনাস করতে হবে ফাইন্যান্সিংয়ে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা সমন্বয়গুলি ভালোভাবে এখন পড়ে নিলাম। এবার আসি মূল অঙ্কে, কি হবে লেখা আছে। এখানে দুইটি ব্যালেন্স শিট দেওয়া আছে, 2002 এবং 2001 সাল। প্রথমে অ্যাসেট লেখা আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, ল্যান্ড, অফিস ইকুইপমেন্ট এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। শিক্ষার্থীগণ, ব্যালেন্স শিট থেকে দুইটি আইটেম প্রশ্নপত্রেই পড়ে থাকে, এটি আমাদের উত্তরপত্রে লিখতে হয় না। সেটি হলো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন একটি, আরেকটি হলো রিটেন আর্নিং। এটি আবার অনেক সময় রিজার্ভ ফান্ড হিসেবেও লেখা থাকে, জেনারেল রিজার্ভ হিসেবেও লেখা থাকে, রিটেন আর্নিং হিসেবেও লেখা থাকে। শিক্ষার্থীগণ, এই দুইটি আইটেম আমাদের উত্তরপত্রে আসে না, কিন্তু যখন নিট ইনকাম দেওয়া থাকে না, তখন ওয়ার্কিং করার জন্য, ওয়ার্কিং করে নিট ইনকাম বের করতে হয়, তখন রিটেন আর্নিং প্রয়োজন হয়। ডিপ্রিসিয়েশন না দেওয়া থাকলে তখন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের সাথে ওয়ার্কিং করে আমরা ডিপ্রিসিয়েশন বের করে নিয়ে থাকি। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা আসি অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল, এটি কারেন্ট অ্যাসেট, এখানে ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে। পূর্বে 2001 সালে ছিল 121,600, 2002 সালে 161,600, অর্থাৎ এখানে আমাদের ইনক্রিজ হয়েছে 40,000 টাকা। আমরা পূর্বেই শিখেছি সম্পদ ইনক্রিজ হলে এটি মাইনাস হয়, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিতে আমরা এটি মাইনাস করব। শিক্ষার্থীগণ, ইনভেন্টরি, এটি কারেন্ট অ্যাসেট, পূর্বে ছিল 302,400 টাকা, 2002 সালে এসে 288,000, অর্থাৎ এখানে কারেন্ট অ্যাসেট ডিক্রিজ হয়েছে। সম্পদ কমে গেলে এটি প্লাস হয়। ল্যান্ড, এটি ইনভেস্টিং অ্যাক্টিভিটি, অফিস ইকুইপমেন্ট, এটি ইনভেস্টিং অ্যাক্টিভিটি, কারণ এই দুইটি ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট দুইটি ইনভেস্টিং অ্যাক্টিভিটি হয়। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা অ্যাকাউন্ট পেবেল, কারেন্ট লাইবিলিটি, এটি পূর্বে ছিল 75,200 টাকা, পরবর্তীতে হয় 80,000। দায় বৃদ্ধি পেলে প্লাস হয়, তাই এটি আমাদের অপারেটিংয়ে প্লাস হবে। বন্ড পেবেল, এটি ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে দেখাতে হবে। কমন স্টক শেয়ার, এটি ফাইন্যান্সিং। রিটেন আর্নিং আমাদের প্রশ্নপত্রেই থেকে যাবে। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা অঙ্ক শুরু করি। প্রথমে আমাদের সমন্বয় নিট ইনকাম অপারেটিং অ্যাক্টিভিটিতে দিতে হবে এবং ডিপ্রিসিয়েশন অপারেটিং অ্যাক্টিভিটিতে দিতে হবে। সমন্বয় পাঁচটা থেকে আমরা দেখলাম এখানে দুইটা অপারেটিং অ্যাক্টিভিটি এবং বাকি তিনটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। শিক্ষার্থীগণ, আমরা অঙ্ক শুরু করি। তাহলে প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, প্রশ্নপত্রে দেওয়া আছে, সাপ্লাই দেওয়া আছে নিট প্রফিট 168,000। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি। প্রথম দেখেছি আমরা অনাগত খরচ, একটি ডিপ্রিসিয়েশন সমন্বয়তে দেওয়া ছিল 38,400 টাকা, এটি প্লাস করা হয়েছে কারণ সম্পদের অবস্থায় প্লাস হয়। শিক্ষার্থীগণ, ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, এটি বৃদ্ধি পেয়েছে, আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস হয়। ডিক্রিজ ইন ইনভেন্টরি, অর্থাৎ ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, এটি কমে গেছে, সম্পদ কমলে প্লাস হয়।
ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেবল কারেন্ট লাইবিলিটি এটি বৃদ্ধি পেয়েছে, তাই দায় বাড়লে প্লাস হয়। শিক্ষার্থীগণ, আমাদের অপারেটিং অ্যাক্টিভিটি শেষ হলো। তিন চারটি একত্রিত করে আমাদের যোগফল হয়েছে 17,600। নিট ইনকামের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেখেছি, এখানে ফলাফল আসে 1,85,600 টাকা। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে শুধুমাত্র ফিক্সড অ্যাসেট সেল অথবা পারচেস, এই দুইটির বেশি আসে না। তাহলে আমরা এবার প্রশ্নপত্রে ফিরে যাই। দেখতে পাচ্ছি এখানে ল্যান্ড পূর্বে ছিল 1,60,000 টাকা, 2002 সালে এসে দেখা গেছে 1,20,000, অর্থাৎ এখানে 40,000 টাকা কম হয়ে গেছে। আমরা ধরে নিয়েছি 40,000 টাকা সেল করা হয়েছে। তাহলে সেল অফ ল্যান্ড নামে আমাদের ইনভেস্টিংয়ে দেখাতে হবে সেল অফ ল্যান্ড 40,000 টাকা প্লাস। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা স্থায়ী সম্পত্তি আছে অফিস ইকুইপমেন্ট। পূর্বে ছিল 3,20,000 টাকা, বর্তমানে 4,16,000 টাকা এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ধরে নিয়েছি এখানে পারচেস করা হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ইনভেস্টিংয়ে লিখতে পারি পারচেস অফ ইকুইপমেন্ট 96,000 টাকা। পারচেস করলে টাকা কমে যায়, তাই মাইনাস দিতে হয়। ইনভেস্টিং অ্যাক্টিভিটি মাত্র দুইটি আইটেম আসলো এখানে, যোগ বিয়োগ করে আমরা দেখলাম 56,000 টাকা মাইনাস ফিগার, ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝানো হয়েছে। শিক্ষার্থীগণ, আমরা এরপরে আসি ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিংয়ের অ্যাক্টিভিটির প্রথম আইটেম দেখেছি আমরা ক্যাশ ডিভিডেন্ড পেইড মাইনাস হবে। দ্বিতীয় আইটেম ছিল রিডেমশন অফ বন্ড, সমন্বয়তে বলা হয়েছিল, অর্থাৎ বন্ড পরিশোধ করা হয়েছে, এখানে মাইনাস হবে। ইস্যু অফ কমন স্টক শেয়ার, বিক্রি করা হয়েছে কমন স্টক শেয়ার, তাহলে এটা প্লাস হবে। শিক্ষার্থীগণ, এখানে প্লাস মাইনাস করে আমাদের মাইনাস ফিগার থাকলো 64,000 টাকা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটি অ্যাক্টিভিটি, একটি হলো প্লাস 1,85,600, এখান থেকে মাইনাস হলো 56,000 এবং মাইনাস হলো 64,000, অর্থাৎ প্লাস ফিগার থেকে গেল আমাদের 65,600। বিগিনিং ক্যাশ ব্যালেন্স ছিল 35,200 টাকা, অর্থাৎ প্লাস করলে আমাদের আসে 1,800 টাকা, এটি ক্যাশ ব্যালেন্স অ্যাট ইন্ডিং। শিক্ষার্থীগণ, আমাদের প্রশ্নপত্রে বিগিনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 35,200 এবং ইন্ডিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 1,800 টাকা, এটি আমাদের উত্তরের সাথে মিলে গেল, অর্থাৎ অঙ্ক আমাদের এটি সঠিক হয়েছে। শিক্ষার্থীগণ, ডাইরেক্ট মেথডে আমাদের একইভাবে অঙ্ক করতে হবে, শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিটা পরিবর্তন হয়, সরাসরিভাবে আমাদের এটি নিয়ে আসতে হবে। ডাইরেক্ট মেথডে অঙ্ক করতে হলে আমাদেরকে অবশ্যই প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটির কয়েকটি খতিয়ান করে নিতে হবে। শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। দ্বিতীয় পর্বে আমরা ডাইরেক্ট মেথড থেকে ক্লাস শুরু করব। আশা করি আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।